প্রত্যেকটা জীবনই কখনো সুখের হতে পারে না। অসুস্থ ছেলেটাকে বাবাকে নিয়ে যেতে চেয়েছিল হাসপাতালে, কিন্তু ছেলেটি এতই পাগল হয়েছিল যে ডাক্তারের ভয়ে বাড়ি থেকে পালিয়ে পাশের বাড়ির গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে, যার কারণে এতিম হলো দুই সন্তান। হাসপাতালে যাওয়ার ইচ্ছে না থাকায় বাবার জোরাজুরিতে ছেলেটার আত্মহত্যা করার এই অপ্রত্যাশিত ও দুঃখজনক ঘটনা ঘটে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিষামথ গ্রামে। এলাকাবাসী ও পরিবার জানায়, 2 বছর ধরে মসিয়ার মানসিক সমস্যায় ভুগছিল। এই সুস্থ আবার আবার কিছুক্ষণ পরেই পাগলামো করত ছেলেটা, তাই সকালে তার বাবা তাকে রংপুর হাসপাতালে নিয়ে যেতে চায়। চিকিৎসার জন্য হাসপাতালে যেতে অস্বীকৃতি জানায় সে, কিন্তু তার পাগলামিতে পরিবারের সকলে অতিষ্ঠ হয়ে ওঠায় বিরক্ত বোধ থেকেই চিকিৎসার জন্য তাকে জোর করে, আর এতেই পরিবারের লোকজনের অগোচরে বাড়ি থেকে বের হয়ে যায় সে। আর বাড়ির পাশের দোলার বাঁশ ঝাড়ের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেয়। যদিও মানসিক রোগী, তবুও তো বেঁচে ছিল, ছোটখাটো কাজ করানো যেত, কিন্তু এখন সে মরে যাওয়ায় বউ আর এতিম দুটি সন্তানের ভবিষ্যৎ কী হবে তা কেবল আল্লাহই জানে। দর্শক ভালো থাকবেন, নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আল্লাহ হাফেজ।